হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি, আপনাদের সাথে ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যান্ড্রয়েডের বাংলা সিরিজের নতুন একটা উইজেটের সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ মানে হচ্ছে আমরা যখন একসাথে অনেকগুলো টেক্সট বা অনেকগুলো ছবি শো করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাপসের উপরে থেকে নিচের জন্য যে যাওয়ার যে পথটাই সেটাই হচ্ছে স্ক্রল ভিউ। সো কথা না বাড়ি, আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। হ্যাঁ, আপনারা যারা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেন। এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট করবো, স্টার্ট নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট, এখান থেকে সিলেক্ট করবো এমটি অ্যাক্টিভিটি। এখান থেকে অবশ্যই প্যাকেজের নাম চেঞ্জ করবো, এখানে আমি দিতে পারি স্ক্রল, ওকে, মেবি স্ক্রল ভিউ, ওকে, স্ক্রল ভিউ দিয়ে দিলাম। এখানে যে কোনো এপি আপনি সিলেক্ট করতে পারেন, ফিনিশে ক্লিক করে দিলাম। আমাদের প্রত্যেকটা ফিল্ড হতে একটু সময় লাগবে, সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে, পুরো ভিডিও না দেখলে আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমি কিছু কাজ করে নেই, সেগুলো হচ্ছে এখানে আমি কিছু ছবি অ্যাড করবো, যে কোনো একটা ছবি। এখান থেকে আমি এখানে একটা ছবি কপি করে নেই, ওকে। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসি এবং এই ছবিটা কোথায় রাখবো, ড্রয়েবলের মধ্যে এটাকে পেস্ট করে দিব, ওকে। অবশ্যই ড্রয়েবল সিলেক্ট করতে হবে, পেস্ট করে দেবো এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ছবির যে নাম সেটা অবশ্যই জেপিজি ফরম্যাট, মানে যে কোনো স্মল ফরম্যাট আসতে হবে আসলে, এবং স্মল লেটার হতে হবে, ওকে। আমাদের এটা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি ডিজাইন করে। আমি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, পুরো ভিডিও না দেখলে আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, বিশেষ করে যারা বিগিনার আছেন। এখানে স্পিডে ক্লিক করার সাথে সাথে টেক্সট এবং কোড দেখাচ্ছে, এইখানে আসলে আমরা স্ক্রল ভিউ এর সাহায্য নেবো। তো এখানে যে লেআউটটা আছে সেই লেআউটটাকেই আমরা আসলে স্ক্রল ভিউ করে দেবো, ওকে। এখান থেকে লেআউটটাকে দিয়ে দেবো স্ক্রল ভিউ, ওকে, স্ক্রল ভিউ দিয়ে দিলাম। দেন তারপরে এইখানে এই যে টেক্সট ফিল্ড আছে সেটাকে করে দেবো রিমুভ। করার পরে আমরা এখানে একটা লেআউটের সাহায্য নেব, সেটা হচ্ছে লিনিয়ার লেআউট, এবং লিনিয়যার লেআউটের হাইট উইড দেবো হচ্ছে ম্যাস প্যারেন্ট, ওকে। এবং এর অরিয়েন্টেশনটা দিতে হবে আমাদের ভার্টিক্যাল, ভার্টিক্যাল দিয়ে দিলাম। তারপর চারপাশ থেকে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং মে আসলে চারপাশ থেকে মার্জিন, মার্জিন দিতে পারি আমরা 10 dp, ওকে। দেন তারপরে আর কি করতে পারি, ওকে, এটাকে ক্লোজ করে দিলাম। এবং এর মধ্যে আসলে কিছু জিনিস আমি রাখতে চাই, সর্বপ্রথম আমি একটা রাখবো ইমেজ ভিউ। তো এখান থেকে ইমেজের সাইজ নিয়ে দিতে পারি আমরা কতটুকু নিতে পারি, হ্যাঁ, এখানে তার উইডটা দিতে পারি হচ্ছে কতটুকু, 400 dp, ওকে। তারপরে এর হাইটটা দিয়ে দিতে পারি র‍্যাপ কন্টেন্ট, এখানে যে কোনো অবশ্যই এখানে সোর্স দিতে হবে, আসলে ছবিটা করতে থেকে আসবে সোর্স, সোর্সটা দিতে হবে ড্রয়েবলের পিক ফোল্ডার, ওকে। দেখেন ড্রয়েবল থেকে যে পিক আছে সেটা কিন্তু চলে আসার কথা, ওকে, পিক চলে আসতেছে। দেন তারপর আমরা চেষ্টা করতে পারি এর মধ্যে, তার মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু ছবি আসছে, আসলে ছবি নিচে চলে গেছে অনেক। তার জন্য কারণ হচ্ছে যে এখানে আমরা স্ক্রল ভিউ এর এখানে হাইট উইডটা যদি আমরা সরিয়ে দেই, ওকে, এখানে হাইট উইড অবশ্যই দিতে হবে, লেআউট হাইট, ওকে, যেটা আসছিল সেটাই আমরা আনি আগে, ওকে। লেআউট হাইট ছিল ম্যাস প্যারেন্ট। তো এখানে আসলে আমরা এটাকে কি করে দিতে পারি, র‍্যাপ কন্টেন্ট করে দিই, ওকে, কন্টেন্ট, আর এটাকে করে দিতে পারি র‍্যাপ কন্টেন্ট, ওকে। দেন তারপরে এখানে দেখেন আমাদের ছবি কিন্তু আছে, আসলে ছবিটা নিচে চলে আসছে, এটা আসলে ইমুলেটরের জন্য আসে, আমাদের প্যাকেজে আসলে এরকম হচ্ছে, এর আগে হয় নাই, মেবি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর আপডেটের কারণে এর আগে এরকম হয় নাই। তো তারপরে আমরা যে কাজটা করতে পারি, এখানে এই ছবির সাথে কি রাখতে পারি, কিছু টেক্সট আমরা রাখতে পারি, টেক্সট ভিউ, টেক্সট ভিউ এর সাইজ দিয়ে দিতে পারি আমরা র‍্যাপ কন্টেন্ট, এবং এর মধ্যে কিছু টেক্সট আমরা আসলে দিব। তো এখানে টেক্সট হিসাবে আমরা কি দিতে পারি, তো এখান থেকে আমরা একটা টেক্সট দিব, সেই টেক্সট আসলে কোথায় লিখবো আমরা, স্ট্রিং এর মধ্যে, এখানে ভ্যালুস, ভ্যালুস এর মধ্যে স্ট্রিং, এবং এখানে স্ট্রিং এর মধ্যে লিখতে পারি স্ট্রিং নেম, ওকে, এখানে আমরা স্ট্রিং নেম, স্ট্রিং নেব, স্ট্রিং নেম এর মধ্যে এখানে দিতে পারি আমার, যেহেতু আমি আমার নিজের নামে টেক্সট তৈরি করবো সেক্ষেত্রে আমি আমার নিজের নামে টেক্সট দিলাম, ওকে। দেন তারপরে এখানে আমি যাবতীয় ইনফরমেশন দিতে পারি, হাসান তালুকদার, ওকে, এখানে আপনার যত টেক্সট দরকার সেটা নেবেন, স্টুডেন্ট অফ, এখানে আপনার যা দরকার সেই টেক্সট গুলো নেবেন এখানে, ওকে। এখানে আমি হয়তো বা ক্যারেক্টার ই করতে পারি, মিস হতে পারে, আসলে আমি টাইপ করতেছি খুব দ্রুত, ভিডিও যথেষ্ট ছোট হয় এই কারণে,
ইউনিভার্সিটি বানান ভুল হয়ে গেছে ইউনিভার্সিটি ওকে এখানে যে কোনো কিছুই আপনি লিখতে পারেন না যে কোনো কিছু আপনার টেক্সট যা দরকার ঠিক সেই অনুযায়ী আপনার টেক্সট আপনি এখানে লিখবেন ওকে তো আরো কিছু আমি এখানে দিতে পারি তো এখানে দিয়ে নেই আসলে কেন দিতেছি সেটা আমি ইমুলেটরে যখন আমি কোডটা রান করব সেটা আপনারা দেখতে পারবেন ওকে তারপরে এখানে আরো কিছু যত টেক্সট আপনি দিতে পারেন এখানে সো যত রকমের টেক্সট আপনি এখানে দিবেন সেটাই আসলে এখানে শো করবে তবে এখানে টেক্সট দেওয়ার একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা আমি বরাবরই পড়ে রাখি সেটা হচ্ছে কি প্রত্যেকটা লাইনের সাথে আমার স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন দিতে হবে যাতে পরবর্তী লাইনে দেখায় ব্যাকস্ল্যাশ এন যারা অন্য মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করেছেন তারা জানেন ব্যাকস্ল্যাশ এন দিলে হচ্ছে পরে লাইনে চলে যায় তো এখানে চাইলে আরো কিছু দিতে পারেন এখানে আমি আমার যে আপনাদের বোঝানোর জন্য আমি কিছু আবিজাবি লেখা নিতেছি ওকে দেন তারপরে এটাকে আমরা কেটে দিতে পারি ব্যাকস্ল্যাশ এন এখানে আবারও কিছু আবিজাবি লেখা নিতেছি আমি তারপরে এখানে ব্যাকস্ল্যাশ এন ওকে এখানে আরো আবিজাবি যা কিছু নিতে পারে আপনার টেক্সট দেওয়ার দরকার নিল দেন তারপরে আমরা কি করব এইখানে এসে চলে আসব আমাদের স্ট্রিং এর কাজ কিন্তু শেষ স্ট্রিং এর কাজ নেওয়া শেষ তো এখানে আমরা চলে আসব এখানে চলে এসে আসলে কি করতে হবে এখানে আসলে আমাকে স্ট্রিংটা দিয়ে দিতে হবে @ স্ট্রিং তো এটা দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু এখানে কাজ শেষ এখন জাস্ট আমরা ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আমরা ইমুলেটরের মধ্যে রান করব আগে আমি ইমুলেটরটাকে ওপেন করে নেই এখান থেকে একটা আমি ইমুলেটর ওপেন করে নিলাম স্টার্টে দিয়ে দিছি দেন তারপর আসলে আমরা দেখতে পারবো যে আমাদের ইমুলেটরের মধ্যে সেটা আসতেছে কিনা আমরা আসলে স্ক্রল হইতেছে কিনা ওকে এখন যদি আমরা কোডটা রান করে দিয়েছি এখন দেখা যাক কি হয় কোডটা রান করে দিয়েছি কোডটা রান হয়ে আসবে এই সময়টুকু আপনাদের অপেক্ষা করতে হবে যারা পুরো ভিডিওটা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে পুরো ভিডিও না দেখলে আপনি আসলে কিছু বুঝতে পারবেন না অন্য একটা ইমুলেটর আমার ওপেন হয়ে গেছে তো এটাকে আমি আসলে ক্লোজ করে দেব তো একটু সমস্যা করতেছে কারণ হচ্ছে অ্যান্ড স্টুডিও একটু বেশি সমস্যা করে যাদের পিসিতে র্যাম বা আপনার হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করে ওকে তো এইটুকু সময় আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু এখানে আমাদের প্রজেক্টটা কি বিল্ড হচ্ছে বিল্ড হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে এই অপেক্ষাগুলো আপনাদের যত সহকারে করতে হবে দেন আপনারা এটাকে রান করে দেখতে পারবেন আসলে স্ক্রল করা যায় কিনা তো এইটুকু সময় আমাদের অপেক্ষা করা দরকার তো এইটুকু সময় আমরা অপেক্ষা করে ওকে আমরা আবার রান করে দিব এখন জাস্ট এখন দেখতে পারবো যে আসলে আমাদের কাজ হইতেছে কিনা তো এখানে এখানে ইনস্টল করে দিছি দেখেন এখানে নিচে ইনস্টলে লেখা হতেছে তো ইনস্টল হয়ে গেলে আসলে আমাদের এখানে চলে আসবে এখানে চলে আসলে আমরা আসলে দেখতে পারবো যে আমাদের ইনস্টল হইতেছে কিনা দেখেন এখানে কিন্তু যে এখানে যে আমাদের ছবির সাথে টেক্সট কিন্তু অনেক দূরে গেছে এবং আমরা যেটা স্ক্রল করতে পারতেছি তো একটা বিষয় খেয়াল রাখতে হবে ছবির সাথে এত দূরে যাওয়ার কি কারণ সেটা আমরা এখানে একটু দেখে দেখে নিতে পারি এখানে যদি আমরা কি করে দিতে পারি এখানে ওকে এখানে লিনিয়ার লেআউট এর মনে হয় ম্যাচ প্যারেন্ট না দিয়ে এটাকে যদি আমরা র‍্যাপ কন্টেন্ট দেই সেটাকে ক্ষেত্রে মনে হয় ভালো হতে পারে তো আমরা র‍্যাপ কন্টেন্ট দিলেও সেই নিচেই চলে আসতেছে তো তারপরেও কি করা যেতে পারে আমরা যে কাজটা করতে পারি এখানে পিকচারের সাইজটা কি র‍্যাপ কন্টেন্ট করে দেব নাকি আমরা ওকে এখানে পিকচারের সাইজ আমরা র‍্যাপ কন্টেন্ট করে দেব ওকে যদি র‍্যাপ কন্টেন্ট করে দেই তাও নিচে চলে আসতেছে আসলে এটা হচ্ছে আপনার একটু প্রবলেম করে কারণ হচ্ছে যে এই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও মাঝে মাঝে আপডেট হয় তো এই আপডেট হওয়ার কারণে একটু সমস্যা করতেছে আসলে কিছু না যদি আমরা আবার এইদিকে তাকাই দেখেন এখানে কিন্তু আমাদের পারফেক্টলি কিন্তু আমাদের স্ক্রল ভিউ অর্থাৎ আমরা এখান থেকে উপর থেকে নিচে নিচে থেকে উপরে কিন্তু আমরা যাইতে পারতেছি তার মানে আমাদের অ্যাপস কিন্তু পারফেক্টলি কাজ করতেছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে